বিগত মাস তিনেক ধরে শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যাওয়ার সময় থেকে দেবশ্রী রায়ের নাম নিয়ে চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। দেবশ্রী সম্প্রতি সাফ করে দিয়েছেন তিনি তৃণমূলেই থাকছেন এবং মঙ্গলবারই তিনি বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয়ের মধ্যে আলোচনার পর ফের রহস্য বাড়িয়ে তুলেছেন বিধায়ক অভিনেত্রী। স্রেফ একটা কথাতেই তিনি ফের রহস্যের মোড়কে আবদ্ধ করেছেন নিজেকে, একই সঙ্গে জল্পনার পারদও ফের বাড়িয়ে দিয়েছেন, দিয়েছেন বিতর্ক উস্কে। তিনি বিধানসভায় দাঁড়িয়েই মঙ্গলবার বলেন, শোভনকে খুব মিস করছি, উভয়ের দূরত্ব তো কম দিন হলো না। এতদিন পর হঠাৎ দেবশ্রী রায়ের এহীন মন্তব্যে ফের জল্পনা শুরু হয়েছে। বিশেষজ্ঞ মহল বলতে শুরু করেছে, এটা কিসের ইঙ্গিত দিলেন দেবশ্রী রায়? শোভন তৃণমূলে আসতে চলেছেন নাকি তিনি বিজেপিতে যেতে চাইছেন, তা নিয়ে কাটাছেঁড়া চলছে। আসলে দেবশ্রী রায়কে নিয়ে এতদিন ধরে তো কম জল্পনা হলো না, তিনি তৃণমূলে আছেন নাকি বিজেপিতে তা নিয়ে ধন তৈরি হয়েছিল। শোভন বিজেপিতে যোগ দেওয়ার দিনই দিল্লিতে দেবশ্রীকে বিজেপি পার্টি অফিসে দেখে শর্ত দিয়েছিলেন, হয় তিনি নতুবা দেবশ্রী রায়, যে কোনো একজনকে নিতে হবে বিজেপিতে, দেবশ্রী এলে তিনি যোগ দেবেন না। তারপর শোভনই যোগদান করেন, দেবশ্রী রায়ের যোগদান করা আর হয়নি। সেই থেকে কতটা বিতর্ক হয়েছে, দেবশ্রীর সঙ্গে দিলীপ ঘোষের বৈঠক, শোভন বৈশাখীর গোসা, কৈলাস বিজয়বর্গের বাড়িতে গিয়ে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশও করেন। পরে দেবশ্রী রায় বলেন, তাকে নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তিনি তৃণমূলেই ছিলেন, তৃণমূলেই আছেন। এরপর তিনি বিধানসভায় আসা তৃণমূল বিধায়কদের সঙ্গে বসা সবই করেছিলেন। মঙ্গলবার আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে 15 মিনিটেরও বেশি সময় বৈঠক করলেন তিনি। তারপর তিনি বিধানসভা থেকে বের হন, আর বের হওয়ার সময়ই তিনি বলে যান, শোভনকে খুব মিস করছেন তিনি। তার ব্যাখ্যা, নেতা হিসেবে শোভন চটজলদি সমস্যার সমাধান করতেন, এখন শোভন বৈশাখীর অবস্থা বিজেপিতে টলমল, তারা না ঘটা না ঘটকা হয়ে রয়েছেন, আদৌ তারা বিজেপিতে সক্রিয় ভূমিকা নেবেন নাকি ফের তৃণমূলে ফিরবেন তা নিয়ে ধন্দ। আর এদিকে দেবশ্রী রায়কে নিয়েও তৃণমূলে ধন্দ। এই পরিস্থিতিতে নেত্রীর নেতাকে মিস করার মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে, আগামী দিনে ফাঁস হবে এই রহস্য।